ম্যাডাম আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ ম্যাডাম। আমরা জানি যে ঋতু পরিবর্তন যখন হয়, এই যে হঠাৎ করে বৃষ্টি বা গরমের ঋতু শুরু হলো, তখন কিছু রোগ ব্যাধির প্রকোপ বেড়ে যায় বা নতুন করে কিছু রোগ হয়। ঠিক একইভাবে আবার এই যে গরম বা বর্ষা, সেটা শেষ হওয়ার পরে আবার শীতের প্রকোপ শুরু হচ্ছে, এই সময়ও কিছু রোগ ব্যাধি বেড়ে যায় বা নতুন করেও কিছু রোগের উদ্ভব দেখা দেয়। তো শিশুদের বেলায় সাধারণত এই শীত আসার সঙ্গে সঙ্গে ঋতু পরিবর্তনের এই সময়টাতে কী কী রোগ ব্যাধি বেশি মাত্রায় হয়, কিছু নতুন করে কিংবা কোনোটার প্রকোপ বাড়া, সেই রোগগুলি কী? আসলে শিশুদের তো রোগ প্রতিরোধক শক্তি এমনিতেও কম, যখনই একটু সিজন চেঞ্জ হয়, বড়দের তো হয়ই, আবার শিশুদেরও কিন্তু অনেক বেশি পরিমাণে ঠান্ডা কাশি, তারপরে ধরেন রোগ ব্যাধি অনেক বেশি বেড়ে যায়। যেমন জ্বর হয়, অনেক জ্বর হয়, জ্বরের ভাইরাল ফিভার মেইনলি হয়, তারপরে পাতলা পায়খানা প্রকোপ বেশি বেড়ে যায়, তারপর ধরেন ডেঙ্গু, যে ডেঙ্গু এক ধরনের ভাইরাস জ্বর, তারপরে আরও কিছু ভাইরাস জ্বর আছে এখন মোটামুটি নূতনভাবে দেখা যাচ্ছে, যেমন ধরেন হ্যান্ড ফুড মাউথ ডিজিজ। হ্যাঁ, এই জিনিসগুলি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সব যে ডেঙ্গুতে র্যাশ হলেই বাচ্চাদের সব যে ডেঙ্গু জ্বর তা কিন্তু নয়। তো এই যে আপনি অনেকগুলি কথা বললেন, তার মধ্যে শেষ দিয়ে শুরু করি, বললেন হ্যান্ড ফুড মাউথ ডিজিজ, এটা কি? এটা হচ্ছে আসলে আপনার জ্বর কিছুদিন থাকবে, চার পাঁচ দিন জ্বর থাকার পরে হঠাৎ করে দেখা যাবে লাল লাল দানা দানা উঠে যাচ্ছে শরীরের মধ্যে, লাল লাল দানা দানা, এবং সেগুলি উঠতেছে বিশেষ করে আপনার হাতের তালু, পায়ের তালু এবং হাতে পায়ে একটু পালপেবল, মনে হবে যে রক্তক্ষরণ হয়েছে, আর জিহ্বার মধ্যে, মুখের ভিতরে আর গলার ভিতরে, যেমন লাল লাল একটু, অথবা কিছু কিছু ভেসিকল মানে পানি পানি, অনেক সময় একদম সলিড লাল হয়ে, তখন বাবা মারা ভীষণ, এমনি তো সেন্সিটিভ থাকে বাচ্চাদের জন্যে, বাবা মারা পরবর্তীতে ভীষণ ঘাবড়ে যায়। এই রোগটা শীতের সময় বেশি হয় কেন? এই রক্ত আসলে সিজনাল, ওই যেন ভাইরাল ফিভার, এটাও এক ধরনের ভাইরাস, ককসাকি ভাইরাস বলে, এটা হচ্ছে সেলফ লিমিটিং কন্ডিশন। এখানে আমরা যদিও বাবা মার মনের সান্ত্বনার জন্য এবং আমাদেরও নিজেদের কনফার্মেশনের জন্য আমরা একটু রক্তটা পরীক্ষা করে নেই, কারণ দেখি যে রক্তক্ষরণের জন্য যে কতগুলি রক্ত ব্লাডি স্পট হয় সেজন্য কি না, তবে এটা এমনিতেই চলে যায়, সেলফ লিমিটিং কন্ডিশন। যেটা আপনি বলছেন ডেঙ্গুতেও এরকম হতে পারে, কিন্তু এটা ডেঙ্গু না, ডেঙ্গু না। সেটা বোঝার উপায় কি? সেটা বোঝার উপায় হচ্ছে ওই যে ডিস্ট্রিবিউশন, আরেকটা হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশন মানে কি, মানে ডেঙ্গুলে আর কোথায় কোথায় হওয়ার কথা? শরীরের পুরো শরীরে, পুরো শরীরে হতে পারে, পুরো শরীরেই হবে, এবং ওখানে র‍্যাশও হয় অথবা রক্তক্ষরণের জন্য ডেঙ্গুতে র‍্যাশ হয়। হ্যাঁ, দুইভাবে হতে পারে, একটা হচ্ছে অ্যালার্জির জন্য র‍্যাশ হতে পারে, আর একটা হচ্ছে আপনার রক্তক্ষরণের জন্য র‍্যাশ হতে পারে ডেঙ্গুতে। ডেঙ্গুতে সেই ক্ষেত্রে আপনার তিন দিন জ্বর থাকে এবং অতিরিক্ত পায়ে ব্যথা, গায়ে ব্যথা, মাথায় ব্যথা এরকম থাকে, তারপরে তিন দিন পরে জ্বরটা কমে যায়, কমে গেলে দুই দিন ভালো থাকে, ওই দুই দিনে একদম জ্বর থাকে না, ওই সময়টাই ওই র‍্যাশটা উঠে আর কি। হ্যান্ড ফুড মাউথ ডিজিজ যেটি আপনি বললেন, অর্থাৎ হাতে পায়ে মুখে লাল ছোপ ছোপ দেখা দিবে, এরকম যদি হয় সেটা চিকিৎসা কি? সেটা আপনি বলছেন এটা ভাইরাল, ভাইরাল সেটা চিকিৎসা আর কিছুই না, বাবা মাকে আশ্বস্ত করা, যে কাউন্সেলিং করা, যেটা ছেড়ে যাবে, এটাতে কিছু হবে না, পানি খাবে বেশি করে, আর যদি একটু চুলকায় তাহলে হয়তো অ্যান্টিস্টামিনের ব্যাপার আছে, অ্যান্টিবায়োটিকের এখানে কোনো রোল নাই। এবার আর একটা বিষয় আমরা যেতে চাই, অত্যন্ত কমন, সেটি হচ্ছে সাধারণ ফ্লু, সর্দি, কাশি, জ্বর, এটা তো শিশুরা একটু বেশি আক্রান্ত হয় এবং সিজন চেঞ্জ হলে এটা হয়, বাড়ে। তো এ থেকে পরিত্রাণের উপায় কী, শিশুরা যাতে এই রোগে আক্রান্ত না হয় চেঞ্জের সময়টা, ট্রানজিশনাল পিরিয়ডটায় কী করা উচিত? চেঞ্জের সময় আসলে একটু ঠান্ডা লাগতেই পারে, আর বাচ্চাদের যেহেতু রোগ প্রতিরোধ অনেক সময় ব্রঙ্কিওলাইটিসের প্রভাব থাকতে পারে, ব্রঙ্কিওলাইটিস হয়ে যায় বাচ্চা, হুইজি চাইল্ড যেটাকে বলি আমরা, কিন্তু এই পরিত্রাণের উপায় হচ্ছে বাচ্চাকে একটু খোলামেলা আবহাওয়ায় রাখবে, একটু আলো বাতাসপূর্ণ আবহাওয়ায় রাখবে, সবসময় অনেক কাপড় চোপড় পরিয়ে ঠান্ডা না লাগে যেন, এরকম করে অনেক ঘামে কিন্তু, ঘেমে কিন্তু অনেক ইয়ে হয়, আর পানি জাতীয়, পানি জাতীয় লিকুইড জাতীয় খাবারটা একটু বেশি খাওয়াবে, যাতে আর রোগ প্রতিরোধক শক্তি যাতে বাড়ে, তার জন্যে খাবার দাবারও খাওয়াতে হবে। ঠিক কীরকম খাবার দাবার খাবে শিশুরা, তাতে এমনি যেটা ঘরে তৈরি হাড়ির খাবার আমরা বলি,
যেটা আমরা খাই, শাকসবজি, ফল, ফ্রুটস, মাছ, মাংস, দুধ, ডিম, এগুলি আমরা মানে যেটা নর্মাল খাবার, স্বাভাবিক খাবার, বাচ্চাদেরকে একটু দিতে হবে। সেটা কিন্তু বারে বারে খাওয়ালে চলবে না, বাচ্চারা কিন্তু খাওয়াতে অনীহা প্রকাশ করে। বারে বারে যদি আমরা যদি বাচ্চাকে খাবারের জন্য প্রেশার দিই, এই জন্য আমাদের কী করতে হবে কি বাবা মাকে বলে দিতে হবে, এমনিতেও খাবার খেলে তো 5-6 ঘন্টা পেটের মধ্যে থাকে, আর ওর পেটটা তো আরও ছোট, আরও বেশি থাকবে, বরং দেরি হবে মানে শেষ হতে। ওই জন্য 4-5 ঘন্টা পরে দিলেই ভালো। বাচ্চাকে প্রতি মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় যদি প্রেশার দেওয়া হয়, সেই বাচ্চা কিন্তু খাবারটাকে অ্যাভয়েড করে। আর খাবারের জন্য জোরাজুরি না করে বরং খাবারের ভ্যারিয়েশন বাড়িয়ে আগ্রহ তৈরি করাটা গুরুত্বপূর্ণ। ডিফারেন্ট টাইপের খাবার, আর মারা অনেকে বলেন যে সেরেলাক খাওয়াই, কিন্তু আমি এখন মাদেরকে একটা মেসেজ দিতে চাই যে সেরেলাক আসলে বাসায় তো তৈরি করা যায়, সেরেলাক তো কমার্শিয়াল প্রোডাক্ট, ওটা না খাওয়াই বরং আমরা বাসায় তৈরি করে আমরা যেটা খিচুড়ি রান্না করছি সেটাও সেরেলাক, আবার নুডলস রান্না করছি বাচ্চারা কিন্তু নুডলস খুব পছন্দ করে, ওটাও এক ধরনের সেরেলাক, আবার মুরগির স্যুপ যেটা ছোটো বাচ্চা মুরগির স্যুপ ওটাও এক ধরনের সেরেলাক। এখন এই ধরনের সেরেলাক আমরা কিন্তু তৈরি করতে পারি। কোনো ফিন্নি তৈরি করে দিলাম, একটু সুজিকে সয়াবিন তেল দিয়ে ভেজে দুধ দিয়ে চিনি দিয়ে আমরা ফিন্নি তৈরি করে দিলাম, দিস ইজ অলসো সেরেলাক। অর্থাৎ শিশুর উপযোগী খাবার ঘরে তৈরি করে বিশ্বস্ততার সঙ্গে পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ খাবার দেয়া। একটা বিষয় হচ্ছে এই যে আপনি দুইটা রোগ বললেন, দুইটাই ভাইরাল। হ্যাঁ, কমনলি এই যে সর্দি জ্বর ভাইরালটাই বেশি হচ্ছে, ফ্লু যেটা, এই ক্ষেত্রে তো খুব গুরুত্ব দিয়ে অনেক সময় দেখার দরকার হয় না, আমরা ওয়েট করি এবং যত্ন আত্তি করি যে ভালো হয়ে যাবে, কিন্তু কিছু লক্ষণ যদি দেখা যায় তখন আর অপেক্ষা না করে চিকিৎসকের কাছে নেওয়াই উচিত হবে। সেই সময়টা কখন? সেই সময়টা হচ্ছে যখন দেখা যায় যে জ্বরটা বেড়ে যাচ্ছে, 3-4 দিন পরেও জ্বরটা বাড়তির দিকে, অনেক বাড়ন্তির দিকে, বাচ্চা টক্সিক হয়ে যাচ্ছে, বমি করছে, মানে বাচ্চার অস্বস্তি লাগছে, শ্বাসকষ্ট হচ্ছে, ঘন ঘন শ্বাস নিচ্ছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলবো অভিভাবককে যেন সহজে খুব তাড়াতাড়ি যেন শিশু বিশেষজ্ঞের ইয়ে হয় আর কি। এই যে এই ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে চিকিৎসকের কাছে নিলে অনেক চিকিৎসক নিজে থেকেই অ্যান্টিবায়োটিক দেন, আবার কোনো কোনো সময় বাবা মারাও চিকিৎসককে পিড়াপিড়ি করেন যে ভালো অ্যান্টিবায়োটিক দিবেন যাতে আমার বাচ্চা তাড়াতাড়ি ভালো হয়, আবার কোনো কোনো বাবা মা সরাসরি নিজেরাই অ্যান্টিবায়োটিক কিনে খাওয়ান, এ বিষয়ে আপনার মতামত? আসলে বাবা মাদের অ্যান্টিবায়োটিক কিনে খাওয়ানোটা একদমই জাস্টিফাইড না, উচিত না, কারণ সব ওষুধেই সব কিছু কিন্তু সাইড ইফেক্ট আছে। হ্যাঁ, এটা সাইড ইফেক্টটা যেহেতু আছে সব ওষুধেই, অতএব বাবা মার উচিত না যে কোনো ওষুধ নিজে নিজেই ব্যবহার করা বাচ্চাদের জন্য, কোনো ওষুধ, যে কোনো ওষুধ, যেমন ইভেন আমি বলবো যে প্যারাসিটামল সিরাপ আমরা বলি, কিন্তু প্যারাসিটামল সিরাপ যদি ডোজ বেশি হয় তাহলে ছোটো বাচ্চাদের বিষক্রিয়া হইতে পারে, ওই জন্য আমরা নিষেধ করি যে কোনো ওষুধ যাতে ডোজের পরিমাণ, কারণ বাচ্চাদের বেলায় কিন্তু ডোজটা ঠিক মতন খাওয়াইতে হয়, ওই ডোজটা যদি বেশি হয়ে যায় বয়স এবং ওজন অনুপাতে আপনারা যে হিসাব করে দেন সেটি তো গুরুত্বপূর্ণ। আর যেটা এখনকার অবস্থা হচ্ছে, আসলে আমি বাবা মাদের দেখেছি, আমি তো প্রাইভেট প্র্যাকটিস করি এবং সবসময় বাবা মাদের সাথে কথা হয়, তো ওনারা বলেন যে আমার বাচ্চাকে অ্যান্টিবায়োটিক দিয়েন না, ওনারা নিজেরাই বলেন। আমি নিজেও খুব কনজারভেটিভ অ্যান্টিবায়োটিকের ব্যাপারে, বিশেষ করে কারণ আমি ওষুধের ব্যাপারে রোগগুলো তো ভাইরাল। হ্যাঁ হ্যাঁ, তো অতএব যখন আমরা বাচ্চাকে দেখব যে টক্সিসিটি বেড়ে যাচ্ছে, বাচ্চা যদি হাই ফিভার, টক্সিক বাচ্চা থাকে, যদি অ্যাবডোমিনাল কোনো মানে পেটের কোনো পীড়া থাকে, পেটের কোনো সিমটম থাকে, তখন আমরা টাইফয়েডের দিকে আমরা দেখব। আমরা বাচ্চাকে অ্যাসেস করতে হবে অ্যাকচুয়ালি কী ধরনের রোগটা হচ্ছে, এটা কি ভাইরাল ফিভার, কারণ আমরা অনেক সময় ভাইরাল ফিভার আমরা কিন্তু দেখতে দেখতে কিন্তু একটা এক্সপিরিয়েন্সের ধারণা হয়ে যায় এটা ভাইরাল নাকি এটা ব্যাকটেরিয়াল। এখন যদি ভাইরাল হয় তখন এটাতে কোনো ওষুধ দেওয়ার প্রয়োজন মনে করি না, সিমটোম্যাটিক, শুধু সিমটোম্যাটিক লক্ষণ দেখে। জি জি, আর যদি সেটাতে আরও কথা আছে, যদি ভাইরালের মধ্যে কিছু কিছু ভেসিকুলার ইরাপশন হয়, হারপেটিক ইনফেকশন, ওইটা হারপিসের জন্য আলাদা একটা ওষুধই আছে, ওটা আমরা ব্যবহার করতে পারি। আপনারা দেখে শুনে বুঝে যেটা প্রয়োজন মনে করেন সেটা দিবেন চিকিৎসকরা, এর বাইরে কোনো শিশুকে কোনো ওষুধ উচিত হবে না বাবা মার খাওয়ানো।
শিশুদের মধ্যে এই সাধারণ সর্দি জ্বর এই জিনিসটা অনেক সময় এই সাধারণ পর্যায়ে থাকে না, এটা থেকে নিউমোনিয়া পর্যন্ত গড়াতে পারে। একটা শিশুর যদি নিউমোনিয়া যাতে হয়ে না যায় সেজন্য করণীয় কি, আর হয়ে গেলে করণীয় কি? আচ্ছা, এখন নিউমোনিয়া যাতে হয়ে না যায় সেই জন্য বলেছি না যে ঘামলে, বেশি ঘেমে গেলে কিন্তু বাচ্চার ঠান্ডা লেগে যায়, আর বাচ্চার যে পরিবেশে থাকলে বাচ্চার হাঁচি কাশি বেশি হয় সেই পরিবেশটা থেকে বাচ্চাকে সরিয়ে নিয়ে আসা। যেমন ধুলাবালি, ডাস্ট, অ্যালার্জি হয় অনেক সময় বাচ্চা কার্পেটের মধ্যে, হাউস ডাস্ট, মাইট অনেক সময় ঘোরাফেরা করে, তারপরে হচ্ছে কোনো খাবারে অ্যালার্জি হয়, তারপরে হচ্ছে আমি বলবো যে গরুর দুধ না খাওয়াতে বা বাচ্চাদেরকে আমি নিষেধ করি যে কাউস মিল্ক প্রোটিন অ্যালার্জি আছে যেটাতে বাচ্চাদের ডায়রিয়াও বেশি হয়, অনেক সময় এমন অ্যালার্জি হয় শ্বাসকষ্টও হতে পারে, সতর্ক হওয়া উচিত। আর যদি নিউমোনিয়া হয়ে যায় তখন কি করা উচিত? তখন হচ্ছে বাচ্চাকে আমি বলবো যে শিশু বিশেষজ্ঞের কাছে যেন জরুরিভাবে নিয়ে যাওয়া হয়, পাশাপাশি পার্শ্ববর্তী কোনো হসপিটাল অথবা শিশু বিশেষজ্ঞ, মানে তখন অবহেলার কোনো সুযোগ নাই। যেমন ধরেন এতে যদি ঘন ঘন শ্বাস নিচ্ছে বাচ্চা দেখা যাচ্ছে, আর নাকের নাকটা যদি ফুলে ফুলে যায় শ্বাস নিতে গেলে, অথবা শব্দ করে যদি বাচ্চা যদি শ্বাস ফেলতে অথবা নিতে যদি শব্দ করে, অনেক সময় নিতে কিন্তু অনেক ভাইরাল ডিজিজের জন্য শব্দ করে, এটাকে ক্রুপ বলা হয়, এটা কিন্তু স্ট্রাইডর, এটা কিন্তু খুব ডেঞ্জারাস, সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চাকে অবিলম্বে হসপিটালে ভর্তি করাতে হবে, কোনো সময় আর কিন্তু দেরি করা যাবে না। তো আশা করছি আমাদের দর্শকরা এটি বুঝবেন এবং তাদের সন্তানদের প্রতি খেয়াল রাখবেন। আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম। থ্যাংক ইউ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাচ্চারা কি ধরনের রোগে আক্রান্ত হতে পারে এবং সেক্ষেত্রে আমাদের করণীয় কি, এ বিষয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ আশা করি আপনাদের কাজে লেগেছে।